রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকে শিকারী বন্ধুরা মাছ ধরার জন্য বসে রয়েছেন, তবে এই তীব্র গরমের মধ্যে শিকারী বন্ধুরা বসতে পারছেন না, প্রচণ্ড কষ্টকর। আমিও প্রত্যেককে বলবো যেন ওয়েদার একটু ঠিক হলে তারা যেন মাছ ধরতে যান, তার কারণ পুকুরে গিয়ে এই গরমে এক তো মাছ খাচ্ছে না, তার উপর এই গরমে কষ্ট করে গিয়ে খুবই বাজে লাগছে যে এই কষ্ট করে সারাদিন বসে খাবার মাছটুকুও ঠিকঠাক হচ্ছে না। তাই আমি বলবো প্রত্যেক শিকারী বন্ধুকে একটু ওয়েদার ঠিক হলে তবে মাছ ধরতে যাওয়ার জন্য। এটি হচ্ছে কাটলিয়া ইটভাটার পুকুর। এই ব্যাপক ওয়েদার গণ্ডগোলের জন্য এখানেও রিপোর্ট আজকে সুবিধাজনক কিছু ছিল না, তবে আমি এখানে ছিলাম সকাল 10টা পর্যন্ত, আমি 9:30-10টা পর্যন্ত এই রিপোর্ট বলছি, তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। তার 9:30-10টা পর্যন্ত মোটামুটি শীতে নেট ভিজেছিল, কিন্তু কেউ বেশি মাছ পায়নি, দুটো তিনটে কেউ চারটে, দুটো বা তিনটে সিট কয়েকটা মাছ পেয়েছিল তখনও পর্যন্ত, আর মাছ নড়ছে টুকিটাকি ঠিক আছে, কিন্তু কোনো হাওয়া নেই, গুমোট গরম, বিভৎস গরম। আপনারা দেখতে পাবেন শিকারী বন্ধুরা মানে সব সময় কিছু একটা পাকার মতো নেড়েই চলেছে, ম্যাক্সিমাম শিকারী বন্ধু খুব অবস্থা খারাপ। ইভেন এখানকার শিকারী পরিচিত শিকারী দীপুদা উনিও বলছেন যে এরকম কষ্ট আমি কোনো পুকুরে মাছ ধরতে গিয়ে পাইনি এই বিচ্ছিরি ওয়েদারের জন্য। তাই দেখুন আজকে রিপোর্ট হয়তো খারাপ ছিল, ভালো ছিল না, কিন্তু ওয়েদারটাও একটা ফ্যাক্টর ছিল। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ওয়েদার ঠিকঠাক হলে আপনারা মাছ ধরতে আসুন, মাছ ধরেও আনন্দ পাবেন, পান বা না পান সেটা পরের ব্যাপার। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। যে কোনো একটা দরকার আছে, খুব খুব কষ্টকর ব্যাপার হয়ে আছে। মিস হলো না খাঁচটা, ওটা মিস হলো, তো মিস হওয়ার কথা না, কলঘোরা মাছও খুলে যায় সেটা কথা না, কল ঘুরে টেনে নিয়ে চলে গেল, তুললো কিছু নেই। তোমারটা বলো না কিরম কল খুলে কোথায় মাঝখান পার হয়ে গেল, কিরম সাইজ ছিল ওগুলো? মালিক তো নিজেই বলছে আমার ও পুরনো 10-এর ওপরের মাছ হবে, ওটা নাহলে অত জোর দৌড়বে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর সব রকম। হ্যাঁ দীপুদা আজকে এপারে ওপার ছেড়ে, আর বাপিদারা আজকে ওই দিকে চলে গেছে। এই এসেছি মিনিট 30-35 হলো, সকাল সকাল ঢুকে পড়লাম, যা গরম পড়ছে না, যাবার আসবার সময় তবু ঠান্ডায় ঠান্ডায় এলাম, যাবার সময় এক পিট রোদ্দুর খেয়ে যাবো ঠিক আছে। হ্যাঁ আছি আছি, ওটা প্রত্যেকবার বলে।
এটা চন্দননগর হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ দাদা, বিভিন্ন রকম দামের আছে, কোরিয়ান চিপ দেখুন, কোরিয়ান চিপ মোটামুটি 850 টাকা থেকে শুরু রেডি চিপ, আর তালা আপনার 900 থেকে শুরু, আর পাবেন আপনি 5,500-6,000 পর্যন্ত তালা আছে, আর চিপ আপনার 2,500-2,500 টাকা পর্যন্ত আছে 850 থেকে। ওই যেটা কালো তালার সাথে দেখানো হয়েছে, ও সেইটাই বলুন, ওটা আচ্ছা আচ্ছা, ওটা দেখুন আপনার এক একটা পড়বে 3,100 টাকা করে, পুরো রেডি চিপ সুতো পাতনা বঁড়শি, তাহলে ওটা আলাদা করে হিসেব করে আমায় বলতে হবে, ঠিক আছে? আপনার বাড়ি পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, আপনি যেখানে বলবেন সেখানেই করে দেওয়া হবে, কোনো অসুবিধা। একটা সুতোটা বাদ দিয়ে দিতে চাইছেন, তাই তো? বঁড়শি সুতোগুলো বাদ দিয়ে দেবেন, তাহলে আপনার পৌঁছে দিয়ে 2,500 করে ওই 5,000 টাকা মতো পড়বে দুটো, আর কমান চাইলে কমাও পাবেন ওর থেকে, ওখানে যে দুটো ছবি দেখ। হ্যাঁ হ্যাঁ, ওই ছিপ যে ছিপটা দেখেছেন, ওই ছিপ আর তালা সব মিলিয়ে যেটা বললাম যে 2,500 করে এক একটা। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। ও কাল পরশু করে আজ কালকে মানে বুধবারে যাবো বলে সব এত গরমে গরমে এখন চলছি শুধু। হ্যাঁ হ্যাঁ, কি করবো, আসতে তো হচ্ছেই, নাহলে ও আমায় ফোন করে দাদা জাননি। যখন ঘরে যাবে চুপটা পকেটে করে চলে যাবে। কাতলা সাইজটা ভালো, সাইজ ঠিক আছে, হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ আছে। মাছটা কাটছিল এই জন্য, হুম, চোখের সাইডেরটার জন্য কেটে যায়, একদিকে ও যাচ্ছে আর একদিকে। এই দুজনটা একদম ভালো করে নিয়ে, হুম, নিশ্চয়ই যাবো, সামনেই দিয়ে দেবো, চিন্তা নেই, ঠিক আছে, মাছটা রেখে দিক আগে। হ্যাঁ দিচ্ছি, নিচ্ছি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই দেবো, ঠিক আছে। কোথায় পাঙা ফুটেছে, জলটা নিয়ে যাও।
ছাড়া ছাড়া।